খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবার পুষ্টির চাহিদা পূরণ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে গবেষণার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অঞ্চল ভেদে কোন ফসল কোথায় ভালো হয় তার একটি জোনিং ম্যাপ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত 100টি কৃষি প্রযুক্তির বই অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয় বক্তব্যে কৃষির উন্নয়নে গবেষণা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৃষি যান্ত্রিকীকরণ সহ সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানীদের জন্য কিছু করা দরকার, এবং সেটা কীভাবে করা যায়, যে শুধু বিজ্ঞানীরাই এই পণ্যদানাটা পাবেন তার একটা চিন্তাভাবনা করবার দায়িত্ব আপনাদের হাতে দিলাম। আপনারা বলেন, আমি সব করতে রাজি আছি, কারণ আমরা চাই আমাদের দেশটা যেহেতু কৃষি নির্ভর, কাজে কৃষিকে আমি গুরুত্ব দিতে চাই। আর আমাদের মানুষ বাড়ছে, আমাদের খাদ্য উৎপাদনও বাড়ছে, সেটা কেন গবেষণার ফসল আছে। গবেষণা ছাড়া কোনো অর্জন করা যাবে না, এটা হলো বাস্তবতা। কোন এলাকায় কোন ফসল ভালো হয় বিস্তারিত গবেষণার মাধ্যমে এর একটি এলাকাভিত্তিক ম্যাপ তৈরির তাগিদ দেন গবেষকদের। এর উপর নির্ভর করে কৃষি ও কৃষিজাত পণ্যের শিল্পায়নের পরিকল্পনা নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। এই ম্যাপিংটা খুব বেশি প্রয়োজন। আর এই গবেষণার মধ্য দিয়ে আমাদের কৃষিকে আমরা আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ সব যেন আমরা করতে পারি, সেদিকে আরও বেশি সকলে মিলে কাজ করবেন, সেটাই আমরা চাই। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। মহামারীর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতি সচল রাখতে কৃষি এবং কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।